একবার একজন রাজা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। তার চিকিৎসক জানিয়ে দিল যে তার রক্ত যদি এই মুহূর্তে না পাওয়া যায় তাহলে কিন্তু তার জীবনও যেতে পারে, এবং তার রক্ত বিভিন্ন দিকে পাওয়া না যাওয়ার কারণে তার মন্ত্রী এবং প্রজাদের সে জানালো যে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ো এবং সেখান থেকে আমাদের রক্ত খুঁজে আনো। এবং তার যেই রক্ত দরকার ছিল যেই গ্রুপের, সেই রক্ত খোঁজার জন্য মন্ত্রী এবং প্রজারা ছড়িয়ে পড়লেন বিভিন্ন প্রদেশে, এবং একজন গুপ্তাজি নামক ব্যক্তি ছিলেন যার রাজার সাথে রক্তের ম্যাচ হচ্ছিল, এবং সেই গুপ্তাজি ব্যবসায়ী ছিলেন এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হলো রাজমহলে। এবং রাজমহলে আনার পর তার থেকে ব্লাড কালেক্ট করা হলো এবং সেই গুপ্তাজির ব্লাড রাজার শরীরে দিয়ে রাজার শরীরকে বাঁচানো হলো, সুস্থ করা হলো। রাজা সুস্থ হওয়ার পরে সেই গুপ্তাজিকে হিরে মণি মাণিক্য বিভিন্ন জহরত বিভিন্ন সোনাদানা অনেক কিছু গিফট করলেন, এবং সেই গুপ্তাজি সেই গিফট পেয়ে খুব আনন্দে আনন্দে সে বাড়ি গেলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি তো কোনোদিনই কোনো কাজের ছিলাম না, কিন্তু আমার রক্ত যে এতটাই কাজের সে আমি জানতাম না, হঠাৎ করে আমি এত কিছু ফিরে পেলাম সামান্য রক্ত দিয়ে। যাই হোক, এমনই রাজা কিছুদিন জীবনযাপন করছে, আবারও তার রক্তের প্রয়োজন, গুপ্তাজিকে খবর দেওয়া হয়েছে, গুপ্তাজি এসছে এবং গুপ্তাজি তার রক্ত দিতে প্রস্তুত, রক্ত দেওয়া হয়ে গেছে। তারপরে রাজা, সেই সময় শীতের সময়কাল ছিল এবং সামান্য কিছু ফুল, একগুচ্ছ ফুল তাকে গিফট করেছে। তখন সেই ব্যবসায়ী বলল, এটা কি হলো, এর আগেরবার আমি দিলাম রক্ত দিলাম কিন্তু পেলাম এত কিছু, আর এইবার আমি রক্ত দিলাম একই পরিমাণ কিন্তু এই সামান্য ফুল। তখন সেই রাজা বলছে, দেখো আগে আমার শরীরে আমার রক্ত ছিল আর এখন তোমার রক্ত আমার শরীরে চলে এসেছে, ফলে আমি তোমার মতোই ব্যবহার করব, তুমি তো ব্যবসায়ী, তোমার মতোই অর্থাৎ ব্যবসায়ীর মতোই আমার কিন্তু ব্যবহার হয়ে গেছে। এই কথা শুনে সেই ব্যবসায়ীও কিছুটা হাসতে লাগলেন। এবং এই ছোট্ট গল্প আমাদের এই কারণেই, দেখুন আমাদের এই হাসি মজাক তো চললই এই গল্পের মধ্যে দিয়ে, কিন্তু আপনারা কি জানেন 14ই জুন আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ডোনেশন ডে, আর আপনারা যারা রক্তদান করেন না, যারা মানুষের পাশে দাঁড়ানোর কোনো চেষ্টা করেন কিন্তু রক্তদান অনেক সময় করেন না বা করতে ভুলে যান, আপনারা প্রত্যেক বছর অবশ্যই চেষ্টা করবেন আপনার রক্তদান করতে, সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই রক্তদান করুন, মানুষের পাশে থাকুন, মানুষের শারীরিক ক্ষেত্রে অবশ্যই আপনার রক্ত বিশেষ উপযোগী হতে পারে, তাই এই ছোট্ট রক্তদান আপনার জীবনকেও কিন্তু অনেক বড় ধন্য করতে পারে। এই ছোট ছোট গল্প আপনাদের জীবনের অনেক কাহিনী, অনেক বিষয়, অনেক বিভিন্ন দিকগুলোকে উন্মোচিত করে থাকে ঠিকই, তবে আপনার জীবনকে ঊর্জা কিন্তু দিয়ে থাকে, তাই কাহিনীর দিকে অবশ্যই প্রত্যেকভাবে চোখ রাখবেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আজ আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি, সুতরাং আজকে আপনারা সিমের সেবন করবেন না। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র মণ্ডলীতে 1 নম্বর নক্ষত্র হিসাবে মেষ রাশির গৃহে অবস্থান করে থাকে, এটি একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র, এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ, আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে বালবকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ অতিগণ্ড যোগ দিন বুধবার, এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 11:36 সকালবেলা থেকে দুপুরবেলা 1:17 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে আজকে 6:32 সকালবেলা থেকে 8:14 পর্যন্ত, এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে 9:55 সকালবেলা থেকে 11:36 পর্যন্ত, এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন।
আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 15ই জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 8:33 থেকে 2:12 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:53 থেকে 12:55 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো বিজনেস পার্টনারকে অথবা কাছের মনের মানুষকে আপনারা প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি আজকে নেই, রয়েছে 16ই জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:40 সকালবেলা থেকে 8:40 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে 21 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:24 সকালবেলা থেকে 9:41, এবং পরবর্তী সময় থাকবে 11:58 সকালবেলা থেকে 3:10 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 15ই জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:03 সকালবেলা থেকে 12:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:33 থেকে 8:49 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:33 সকালবেলা থেকে 8:49 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক, যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে। সংখ্যা 2, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 3, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 4, মতবিরোধ এড়িয়ে চলুন। সংখ্যা 5, দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি। সংখ্যা 6, দূরভ্রমণে দূরযাত্রায় সাফল্য লাভ। সংখ্যা 7, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। সংখ্যা 8, নতুন প্রযুক্তি অর্থলগ্নিক ফায়দাদার হতে পারে। সংখ্যা 9, দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি সহজাতভাবে আর দূরীভূত হতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। আলোচনায় আপনাদের সাথে এবার চলে যাবো ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে আইনি সমস্যা থেকে বাঁচুন। বি, আজকে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ডি, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন। ই, আজকে আর্থিক ক্ষেত্র মজবুত হবে। এফ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জি, আর্থিক ক্ষেত্র কিন্তু আজকে মজবুত হতে দেখা যাবে। এইচ, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। আই, আজকে আপনাদের প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি। যে, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। কে, আজকে আপনাদের পরিবারের ওপর শত্রুতা বৃদ্ধি হতে পারে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা কমবে। এম, আজকে আপনাদের জন্য দূরবর্তী যাত্রায় সফলতা লাভ। এন, শত্রুতা বৃদ্ধি হতে পারে। ও, আজকে ঋণ দেবেন না। পি, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। কিউ, আজকে কাউকে মনের কথা খুলে না বলা শুভ হবে। আর, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। এস, আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। টি, দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি। ইউ, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। ভি, আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। এক্স, ডাব্লু, আজকে আপনাদের জন্য কিন্তু পাওনা অর্থ উদ্ধারে দূরযাত্রায় সফলতা লাভ হবে। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ওয়াই, আজকে দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি। জেড, আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বলা বিশেষ জরুরি। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি। সোমবার জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দূরভ্রমণে কিছু বাধা বিঘ্ন আসতে পারে। মঙ্গলবার জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কর্মে যোগদান হতে পারে আজকে বহুদিন পরে। যাদের বুধবার জন্ম হয়েছে, টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে সফলতা লাভ। বৃহস্পতিবার জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ দেবেন না। শনিবার জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে পায়ের কোনো বড় চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। সতর্ক হয়ে চলাফেরা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে।
এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দূরভ্রমণে বিঘ্ন আজকে যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি দূরীভূত হবে। জ্যৈষ্ঠ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি, আষাঢ়ে জন্ম হওয়া ব্যক্তিদের সাফল্য লাভ বিভিন্ন ক্ষেত্রে, শ্রাবণে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কর্মস্থানে কিছু গোলযোগ, ভাদ্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ভাগ্যস্থানের উন্নতি, তবে গুরুজনের সাথে মতবিরোধ হতে পারে, সতর্ক থাকবেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দুর্ঘটনাপূর্ণ হতে পারে, আজকে দিনটা অত্যন্ত সাবধানে আজকে কাটাতে হবে আপনাকে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি, অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আজকে বুঝে কথা বলা শুভ হবে, আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাবল বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। পৌষ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রেমজ জীবন এবং সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, মাঘ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় কোনো সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বুঝে কথা বলা অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে, চৈত্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে জটিলতা বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনে অবশ্যই প্রভাব বিস্তার করতে পারে, সতর্ক থাকবেন। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ধরনের দূরযাত্রা এবং দূরভ্রমণে বিশেষ প্রাপ্তি, বিশেষ ফায়দা অবশ্যই আজকে আপনাদের ক্ষেত্রে আসতে দেখতে পাবেন। কর্মক্ষেত্র সম্বন্ধীয় অর্থ উপার্জনের পথ মসৃণ হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে, কাউকেই মনের কথা খুলে না বলা শুভ হবে। হঠাৎই কিন্তু বিঘ্ন বাধা আপনাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা অবশ্যই নিয়ে আসতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আইনি সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন, এমন কিছু বলে ফেলবেন না কারো মুখের উপরে যা পরবর্তীকালে আপনি নিজেই আফসোস করে থাকেন, এমন ক্ষেত্রে কিন্তু আপনাদের জটিলতা হঠাৎই বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। কাউকেই মনের কথা আপনি খুলে বলছেন তাহলে কিন্তু অত্যন্ত সাবধান, শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পাবে। শুভ রঙ আপনাদের জন্য আজকে নীল, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মিথুন রাশি। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখবেন, কর্মজীবনে নতুন মোড় আসবে, পাওনা অর্থ উদ্ধার বিঘ্ন হবে, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। শুভ রঙ আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন নিশ্চিতভাবে আসবে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়, আজকে এমন কোনো কাজে জড়াবেন না যা আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা শীঘ্রই নিয়ে আসতে পারে, সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন। শুভ রঙ আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা দুই। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজকে মানসিক স্থিরতা নিয়ে আসুন আপনার কাজকর্মের মধ্যে দিয়ে, তবে আপনারা সফলতা হতে দেখতে পাবেন। আজকে পার্টনারের হেলথ সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, আজকে আপনাদের ক্ষেত্রে গুরুজনের সাথে মতবিরোধ হতে পারে, তবে ভাগ্যস্থানের উন্নতি নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাবে। শুভ রঙ আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা দুই। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মায়ের প্রতি আজকে কিন্তু আপনার যে ভালোবাসা, আপনার যে ব্লেস, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে দেখা যেতে পারে, তাই চেষ্টা করবেন আজকে আপনারা কিন্তু যে কোনো ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মাধ্যম দিয়ে আজকে আপনার দিনটাকে অতিবাহিত করতে, তাতে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলির সমাধানের পথও আজকে আপনারা অবশ্যই নিজেরা কিন্তু খুঁজে পেতে দেখতে পাবেন। আজকে পার্টনারের সাথে মতবিরোধ মতানৈক্য নিয়ে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই বিবাদ বৃদ্ধি পেতে পারে, সতর্ক হয়ে থাকবেন। আজকে শুভ রঙ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা পাঁচ। দেখুন, এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু ক্ষেত্রে আমি আপনাদের সাথে প্রত্যেকভাবে বিভিন্ন নতুন নতুন জিনিস আলোচনা করি, আজকে আমি আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের গৃহে রাখা বিভিন্ন রত্ন পাথরগুলি আপনাদের বাস্তুক্ষেত্রে অবশ্যই কোনো খারাপ প্রভাব, দুষ্প্রভাব সৃষ্টি করতে পারে, তাই বাস্তুতে যদি ছড়িয়ে ছিটিয়ে আপনারা রত্ন পাথর রাখছেন তা আপনাদের ক্ষেত্রে কখনোই শুভ নয়। রত্ন পাথরগুলিকে একত্রিত করুন এবং একটি কাগজের মোড়কে মুড়ে একটি বাক্স অর্থাৎ কাঠের বাক্সে রেখে আপনারা আপনার গৃহের দক্ষিণ পশ্চিম কোণায় রেখে দিলে তা আপনাদের ক্ষেত্রে কোনো বড় অশুভ হয় আপনাদের জীবনে ফেলবে না। আজকে এই গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আজকে আপনারা বাসক বৃক্ষ পুজো করুন, জল দিন প্রণাম করুন তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে বলবো যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা যে কোনোভাবেই হোক না কেন আজকে আপনারা কিন্তু চেষ্টা করবেন এলাচ মুখে দিয়ে বেরোতে, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা আজকে খাদ্যদ্রব্য এবং জল দান করলে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে ছোট্ট একটি উপায় বলবো, প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই অবশ্যই কিন্তু উপায়ের দিকে চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের কারা কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে ভুগছেন,
তারা কিন্তু আজকে একটি ছোট্ট উপায় করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে আপনারা যে কোনো ধরনের কালো তিল আপনারা কি করবেন, বেশি করে 100-125 গ্রাম আপনারা নিয়ে নেবেন এবং একটি ঘটির মধ্যে আপনারা সেই কালো তিল মিশ্রণ করে একসাথে গঙ্গা জল দ্বারা শিবলিঙ্গে অর্পণ করুন। শিবলিঙ্গে অর্পণ করার সময় মন্ত্র ওম সাং শিবায় সাং সাং কুরকুরু এম এই মন্ত্রের জপ করতে থাকুন। এতে বিশেষ ফায়দা বিশেষ প্রাপ্তি অবশ্যই কিন্তু আপনাদের জীবনে নিশ্চিতভাবে ঘটতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আলোচনা করব যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে চাল দান করলে বিশেষ ফায়দা পেতে পারেন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজকে চাল দান করে বিশেষ ফায়দা বিশেষ প্রাপ্তি অবশ্যই কিন্তু পেতে পারেন। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব তুলা রাশি, সপ্তম রাশি। সপ্তম রাশির ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধ্যম মানের রয়েছে, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসবে, শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় অর্থলগ্নি করলে ফায়দা পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তিযোগ, আইনি জটিলতা থেকে বাঁচুন, হেলথ ট্রাভেল বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, বাইরের খাবার অ্যাভয়েড করুন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি, দূরবর্তী যাত্রায় সফলতা লাভ, আইনি সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন, এমন কিছু করে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে হঠাৎই বিপত্তি সৃষ্টি করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে, আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম রয়েছে, আর্থিক ক্ষেত্র মোটের উপর মধ্যম বলা চলে, কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য বিশেষ লাভকারী হবে, পেন্ডিং কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন, ফায়দা হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন, আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন, ঋণ দেওয়া নেওয়া থেকে আজকে বাঁচার চেষ্টা করুন, তা আপনাদের পক্ষে ভীষণভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আজকে মানসিক স্থিতি কিছুটা বিঘ্নিত হতে পারে আইনি জটিলতার কারণে, আজকে সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বড় ধরনের হতে পারে, আজকে পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, কাউকেই কোনোভাবে মনের কথা খুলে না বলে আপনাদের জন্য আজকে শুভ হবে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো সুন্দর সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।